এই তো নতুন বছর শুরু হোক, পাত্র খোঁজাও শুরু হচ্ছে। দেন ভাবছি একটা স্বয়ংবর সভা করব, ওখানে সব আছে না সিঙ্গেল ভাইয়াদেরকে ডাকবো, আর যারা নতুন নতুন ধরেন বউটো মারা গেছে, ডিভোর্স হয়ে গেছে, তারাও পার্টিসিপেট করতে পারবে। দেন আর কি পেলে, হ্যাঁ এখনো তো সিলেক্ট করি নাই, যাকে সিলেক্ট করব তাকে তো জান বলবো, এখন সবাই ভাইয়াই আসছে আপাতত। খুবই ভালো, নায়ক নায়িকা মানে তো আলোচনা, আলোচনা সমালোচনা থাকবে, না হলে আমরা কিসে সেলিব্রিটি বলেন। নতুন অ্যালবামের গান তো চমক, আগে গিয়ে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, প্রিয়তম এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান, মৌলিক গানটা চমক থাকবে তাই গাইলাম না, ধন্যবাদ। সালমান খানকে ডেফিনেটলি, আমার তো ক্রাশ এটা সবাই জানে, আর সালমান খান তো সবারই ক্রাশ, কেন উনি কি ক্রাশ হওয়ার মতো না। ওই যে পার্সোনালি তাকে আমি হচ্ছে তার পেজে মেসেজ দিয়েছি, সালটা খুবই টক মিষ্টি ঝাল, স্টার্টিংয়ে ছিল হচ্ছে ঝাল টাইপের, মাঝখানে ছিল হচ্ছে একটু তিতা টাইপের, লাস্টেরটা অনেক মিষ্টি, এই যে আপনাদের সবাইকে পাচ্ছি, অনেকগুলো অ্যাওয়ার্ড পেলাম। আসলে আমার পার্সোনাল লাইফের কিছু আপস অ্যান্ড ডাউন নিয়ে বছরের 22 সালের স্টার্টিংটা খুবই খারাপ হয়েছিল, চোখের পানি দিয়ে সবাই আমাকে স্ক্রিনে দেখেছে, মাঝখানে নিজেকে একটু রেডি করছিলাম, এই জন্য একটু তিতা ছিল, কারণ হার্ডওয়ার্ক তো জানেনি যে কতটা কষ্টের, জিম করা, ডায়েট করা, আর আমি টোটালি অনেক ফুডি, খেতে প্রচণ্ড ভালোবাসি, আর হচ্ছে আমার জন্য ডায়েট করা, জিম করা, এটা অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্ট। অ্যান্ড বছরের লাস্টের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো বসন্ত বিকেলের জন্য নতুন নায়িকা হিসাবে অনেকগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি, আজকেও যেমন বোর্ড থেকে আমাকে ইনভাইট করেছে, নমিনেট করেছে, সো খুব ভালো লাগছে। আচ্ছা অনেকগুলো হচ্ছে ছবি আর ওয়েব ফিল্মের কথা চলছে, গল্প শুনেছি, দেন ব্যাটে বলে বনে গেলে কাজ করব, আর হচ্ছে আমার গাওয়া মৌলিক দুই তিনটা গান রিলিজ করব আমি নিজে মডেল হয়ে, আর হচ্ছে ছবি তো মানে 5-6টা রিলিজের জন্য ওয়েট করছে, এটা তো জানি।